দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। তো হ্যালো গাইস, আমি আপনাদেরকে আজ দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ধরনের ট্রেন্ডিং এবং স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কিভাবে তৈরি করবেন আমার মতো করে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, ভয়েস দিয়ে কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করা যায়, এবং বর্তমান ট্রেন্ডিং এবং ভাইরালের যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিভাবে তৈরি করে আমি আপনাদেরকে আজ দেখিয়ে দেব। তো চলুন কথা না বলে সরাসরি চলে যাই আমরা মূল স্ক্রিনে। সো গাইস, আমি যেভাবে ভিডিও করছি সেম আপনারা একইভাবে আপনারা ভিডিওটি করবেন। ওকে, এর জন্য আপনারা ফার্স্টে ক্যামেরাটি নিচে রাখবেন, দেন রাখার পরে আপনারা আস্তে আস্তে উপরের দিকে তুলবেন, দেন উপরের দিকে তোলার পরে আপনাদের যে ডায়লগ বা আপনাদের যে স্ট্যাটাসটা বলবেন সেই স্ট্যাটাসটা ঠিক এইভাবে ধরে আপনারা ক্যামেরার দিকে তাকিয়ে একইভাবে স্ট্যাটাসটা আপনারা রেকর্ড করে নেবেন। দেন রেকর্ড করার পরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এডিটিংটা করবেন। ওকে, সো গাইস, আপনারা প্রথমে চলে যাবেন ক্যাপকাটে। আপনারা এটি অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে পেয়ে যাবেন, গিয়ে আপনারা ক্যাপকাট লিখে সার্চ দিলে আপনারা সফটওয়্যারটি পেয়ে যাবেন। ওকে, সফটওয়্যারটি আমি ওপেন করছি। ওপেন করার পরে এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট লেখা আছে। আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেন আপনারা যে স্ট্যাটাস বা ডায়লগ ভিডিওটা করেছেন সেটা এখানে অ্যাড করবেন। দেন অ্যাড করার পরে আপনারা এটা স্ক্রল করে এদিকে এসে আপনারা যে ক্যাপকাটের যে লোগো আছে এই ভিডিওটি আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। দেন ডিলিট করে দেওয়ার পরে আপনারা এই ভিডিওতে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে নিচে আপনারা একটু স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন রিটাস লেখা আছে, এই যে রিটাস, রিটাসের উপর ক্লিক করবেন। দেন রিটাসের উপর ক্লিক করার পরে আপনারা ফেসের উপর ক্লিক করবেন। ফেসের উপর ক্লিক করার পরে আপনারা এখানে স্মটটা এখানে আপনারা 76 অথবা 80 মধ্যে রাখবে। ওকে, রাখার পরে আপনারা এখানে যে ব্রাইটেন দেখতে পাচ্ছেন এই ব্রাইটেনের উপর ক্লিক করবেন। ব্রাইটেনের উপর ক্লিক করার পরে আপনারা এখানেও সেম একই 70 থেকে 80 পর্যন্ত আপনারা এটা করে দেবেন। দেন করার পরে আপনারা এখানে নিচে দেখবেন টিক মার্ক দেওয়া আছে, টিক মার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এটা ব্যাকে যাবেন। দেন ব্যাকে যাওয়ার পরে আপনারা আর একটু স্ক্রল করে আপনারা অ্যাডজাস্টে চলে যাবেন। ওকে, অ্যাডজাস্টে গিয়ে আপনারা এখানে ব্রাইটে গিয়ে আপনারা এখানে ব্রাইটে কম বেশি করে নেবেন। দেন করার পরে আপনারা এখানে কন্ট্রাস্টে যাবেন। কন্ট্রাস্টে যাওয়ার পরে আপনারা এগুলা নিজের ইচ্ছা মতো আপনারা এখানে কালার গ্রেডিংটা করে নেবেন। ওকে, আমি তো আপনাদের দেখানোর সাপেক্ষে আমি জাস্ট একটু করে নিচ্ছি। ওকে, আপনারা সাপনারটা একটু বাড়ায় দেবেন। দেন দেওয়ার পরে আপনারা এখানে SSL এটাতে ক্লিক করে আপনারা এখানে কিন্তু কালারটা গ্রেডিং করতে পারেন। ওকে, তো দেখেন আমি যেভাবে কালার গ্রেডিং করছি আপনারা চাইলে কিন্তু সেমভাবে কালার গ্রেডিং করতে পারেন। ওকে, করার পরে আপনারা একটু স্ক্রল করে এসে আপনারা দেখতে পারবেন যে এখানে ভেগেন্টিড এইটাতে ক্লিক করবেন। করার পরে আপনারা ছাইডে দেখেন এটা কিন্তু অন্ধকার হয়ে আসছে। ওকে, এটা আসার পরে আপনারা এখানে 10 কিংবা 12 রাখবেন। রাখার পরে আপনারা নিচে এখানে দেখতে পারবেন যে টিক মার্ক দেওয়া আছে। ওকে, টিক মার্কে ক্লিক করার পরে আপনাদের কিন্তু অলরেডি ভিডিওটার কালার গ্রেডিং করা হয়ে গেছে। ওকে, এখন আপনারা এটা কি করবেন, আপনারা এইটা সাউন্ডটা আপনারা 100 করে দিবেন। আপনাদের যে ভয়েস সাউন্ডটা আছে সেটা আপনারা 100 করে দিবেন। এর জন্য আপনারা সাউন্ড সিস্টেমে চলে যাবেন। এখানে দেখতে পারবেন যে ভলিউম লেখা আছে, ভলিউমের আইকনের উপর ক্লিক করে আপনারা এটা 100 করে দেবেন। দেন 100 করে দেওয়ার পরে ওকে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনারা এটা নয়েজ ক্যালকুলেশন করবেন কিভাবে, এর জন্য আপনারা সর্বলাস্টে চলে যাবেন। দেন এখানে দেখতে পারবেন রিডিক নয়েস, এটাতে ক্লিক করে আপনারা জাস্ট নিচে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন উপরে এটার উপরে আপনারা জাস্ট ক্লিক করে এটা অন করে দিবেন। দেখেন এখানে রিডো নয়েসটা কিন্তু লেখা আসছে। ওকে, এটা টিক মার্ক করে দিয়ে আপনাদের নয়েসটা কিন্তু আপনারা টিক মার্ক করে দিলেন বা নয়েসটা ক্যালকুলেশন করে রেখেছে। দেখেন আমি আপনাদেরকে ভয়েসটা শোনাচ্ছি, ভয়েসটা আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন। ওকে, তো আমরা এখন একটা স্যাড সংয়ের সাউন্ড অথবা আপনারা ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা দিবেন সেটা আপনারা এখানে অ্যাড করবেন। এর জন্য আপনারা এটা ব্যাকে যাবেন। দেন ব্যাকে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন অডিও লেখা আছে। ওকে, অডিওতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন সাউন্ড লেখা আছে। ওকে, সাউন্ডে যাওয়ার পরে আমার যেহেতু এই সাউন্ডটি অ্যাড করা আছে এর জন্য আমি সাউন্ড অ্যাড করছি না। সো আমার এখানে ক্লিক করে আমি এই সাউন্ডটা কিন্তু আমার ভয়েসের সাথে আমি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করার জন্য আমি এটা জাস্ট এই সাউন্ডটা আমি অ্যাড করলাম। ওকে, করার পরে আমি এই সাউন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পারবেন ভলিউম দেওয়া আছে, ভলিউম উপর ক্লিক করে আপনারা এটা জাস্ট আপনাদের ভয়েস অনুযায়ী আপনারা এখানে রাখবেন। তো আমি এখানে জাস্ট 20 রাখলাম। রাখার পরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের দেখেন ভয়েস লাস্ট পর্যন্ত আপনারা কিন্তু এইটা এখানে দিবেন। ওকে, এই পর্যন্ত আপনারা রাখবেন। দেন রাখার পরে আপনারা জাস্ট আপনাদের ভয়েস জাস্ট ওইখানে আপনারা ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনারা কিন্তু
এইখানে যে উপরে দেখতে পারছেন কি, এই কিতে আপনারা ক্লিক করবেন, অর্থাৎ এই যে কি উপরে কি দেওয়া আছে কি তো উপরে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনারা পরে আবার একটু স্ক্রল করে, ওকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, একটু স্ক্রল করে কিন্তু আপনারা এইখানে আবার আরেকটা কি নেবেন। নেওয়ার পরে আপনারা এই সাউন্ড কোয়ালিটিটা 100 করে দিবেন। ওকে, তো দেখেন আমি কিন্তু এটা 100 করে দিছি। 100 করে দেওয়ার পরে এটা যখন আমার সাউন্ডটা ফার্স্টে কিন্তু কম আসবে, আপনারা এখানে শুনতেই পারছেন। এখন কিন্তু দেখেন আবার সাউন্ডটা কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। আপনারা কিন্তু সেম একইভাবে আপনারা সাউন্ডটা বৃদ্ধি করে দিবেন। ওকে, তো করার পরে আপনারা এই ভিডিওটার উপর ক্লিক করবেন। ভিডিওটির উপর ক্লিক করার পরে স্প্লাইট এটার উপর ক্লিক করে আপনারা ভিডিওটি এখান থেকে অর্ধেক করে নিয়ে আপনারা স্পিডটা চলে যাবেন। স্পিডে যাওয়ার পরে নর্মালে যাবেন। নর্মালে যাওয়ার পরে আপনারা স্পিডটা এখানে কমায় দিবেন, যাতে এতটুকু লাস্ট অংশটুকু যেন স্লো মোশন হয়ে যায়। ওকে, তো আমি এখানে দেখেন স্লো মোশন কিন্তু করে দিয়েছি। এখন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্লো মোশন অলরেডি হয়ে গেছে। ওকে, হওয়ার পরে আপনারা জাস্ট এই এই পর্যন্ত আসার পরে আপনারা এখান থেকে সাউন্ডটা আপনারা ডিলিট করে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনারা উপরে দেখতে পারবেন আপনাদের কিন্তু অলরেডি কাজ শেষ, ভিডিও এডিটিং এর কাজটা শেষ। আপনারা উপরে জাস্ট এক্সপোর্টের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে কিন্তু আপনারা চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়া বা ফেসবুক টিকটক ইউটিউবে কিন্তু এই ভিডিওগুলো আপনারা দিলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের ভাইরাল হয়ে যাবে। ওকে, এর জন্য আপনারা জাস্ট এক্সপোর্টের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটা দেখেন এক্সপোর্ট শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এইভাবে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু এক্সপোর্ট করতে পারেন। ওকে, সো গাইস, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম স্ট্যাটাস বলা এবং এডিটিং করার যে সিস্টেমটা, আপনারা জাস্ট এইভাবে আপনারা এডিটিং এবং আপনাদের ডায়লগ বা স্ট্যাটাসটা ঠিক এইভাবে বলবেন, বলে আপনারা আমি যেভাবে এডিটিং করিয়ে দিয়েছি আপনারা ঠিক এইভাবে এডিটিং করে আপনারা টিকটক ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে যদি এই ধরনের স্ট্যাটাসগুলো আপনারা দেন অবশ্যই অবশ্যই সেগুলো ভাইরাল হবে ইনশাল্লাহ। আর আপনারা লেগে থাকেন ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন। ওকে, ধন্যবাদ।